নমস্কার বন্ধুরা, শ্বেতা হোম কিচেনে আপনাদের স্বাগত। প্রতিদিন ঘরোয়া পরিবেশে জিভে জল আনা স্বাদের রান্না শিখতে চান? নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপিটি। নমস্কার, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চটজলদি একটি ব্রেকফাস্ট বা ইভিনিং টিফিন রেসিপি, গোলা রুটি। এটা খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপির ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাচ্ছি। গোলা রুটি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে, একটা কফি কাপের এক কাপ ময়দা, একটা ডিম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবং 1 টিস্পুন আদা একদম কুচানো আছে। এর সাথে লাগছে নুন স্বাদ মতো এবং গোলা রুটি ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম। এবার আমি এর মধ্যে ময়দাটা ঢেলে দেব, তার মধ্যে ডিমটা আমি ফাটিয়ে দেব। এরপর একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করতে থাকব। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কুচানো গুলো দিয়ে দিলাম, আদা এবং লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন। এবার জল দিয়ে আস্তে আস্তে এই ময়দাটাকে গুলে নিতে হবে। জলটা খুব সাবধানে দিতে হবে। প্রথমে আমি অল্প পরিমাণ জল দিলাম, পরে প্রয়োজন হলে আমি আবার জল ব্যবহার করব। এইভাবে ময়দাটা জল দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। যদি আপনারা মনে করেন যে আপনারা চিনি খেতে পছন্দ করছেন বা একটু মিষ্টি খাবেন, তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারেন। এটা খুব সাবধানে এবং খুব ভালোভাবে এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্রেকফাস্ট, ইভিনিং টিফিন বা বাচ্চাদের যদি আপনারা টিফিন দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। খুব টেস্টি খেতে, যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। আপনি আলুর তরকারি করে দিন বা আপনি শুধু সস দিয়ে খান, সব কিছুর সাথেই এটা ভালো যাবে। এর ব্যাটারটা এমন হতে হবে, খুব ঘন হলে হবে না বা খুব পাতলা হয়ে গেলেও হবে না। এটাকে ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে অল্প অল্প করে আমি জল অ্যাড করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে 15 মিনিটের জন্য একটু স্টে করব। এটা রেখে দেবো 15 মিনিটের জন্য, তারপর আমি এটাকে ভাজবো। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি সাদা তেল 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এটা এবার গরম হলে আমি ব্যাটারটা ছেড়ে দেবো। এটা আমি মিডিয়াম আঁচে রাখছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, 15 মিনিটস হয়ে গেছে। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে আমি এইভাবে ব্যাটারটাকে এর মধ্যে এক হাতা ব্যাটার দিলাম। এইভাবে ভালো করে এটা নাড়িয়ে পাতলা করে নিতে হবে, যাতে এটা খুব মোটা না হয়, নয়তো ওল্টাবার সময় এটা ভেঙে যেতে পারে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে বা ব্যাটারটাকে এরকম ভাবে সরিয়ে পাতলা করে দিতে হবে। ওই পিৎজা গোল্ডেন হয়ে গেলেই আমি এটা উল্টে দেব। তার জন্য আমাকে মিনিট 5 মতন ওয়েট করতে হবে এবং ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখবে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পরে এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব, দিয়ে এই পিৎজা খুব ভালোভাবে ভাজতে থাকবো। প্রয়োজন আর একটু তেল এই সাইড দিয়ে আমি অ্যাড করব।
এইভাবে আমি 1 টিস্পুন তেল সাইড দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে নিচের পোরশনটাও আমার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে ভাজবো। এখানে আমি ডিম ব্যবহার করেছি, অনেকেই ডিম ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে ডিমটা অ্যাভয়েড করতে পারেন। এক্ষেত্রে আপনি এখানে ক্যাপসিকাম কুচি দিতে পারেন, আরও অন্যরকম ভেজিটেবলস দিতে পারেন। তবে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো আমি আজ ব্যবহার করেছি এটা তৈরি করতে, এটা সাধারণত সবার বাড়িতে থাকে, মজুদ থাকে, যার জন্য এটা করতে খুব সহজ। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি এটা ফ্রাই করেছি। এবার ওই পিচটাও আমি এইরকমভাবে ফ্রাই করে নেব। দুটো পিচই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, দিয়ে আমি অন্যগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করার সময় সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবেন, আর এটা পরিবেশন করবেন সস দিয়ে। এটা ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে খেতে ভালো লাগে, যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে, কিন্তু আমি সস দিয়ে খেতে পছন্দ করি। আপনারাও সস দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল আপনাদের চটজলদি একটি রেসিপি, গোলা রুটি। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো চলি।